ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ কিছু নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে প্রথমেই আছে যারা পেপার রিভিউ করতে চায় বা স্কুটিনি করতে চায় সেক্ষেত্রে কী কী রুলস তাদেরকে ফলো করতে হবে এছাড়া রেজাল্ট ডিস্ট্রিবিউশনের একটি রিসিডিউল এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে অর্থাৎ আগে যে নোটিফিকেশানে বলা হয়েছিল যে কখন রেজাল্ট ডিস্ট্রিবিউশন করা হবে সেটি চেঞ্জ করা হয়েছে এবং এই নোটিসে বলা হয়েছে যে একত্রিশে জুলাই এগারোটা থেকে রেজাল্ট দেওয়া হবে দুটোর পরিবর্তে আগে দুটোর সময় দেওয়ার কথা ছিল এবং এখন সেটা পরিবর্তিত হয়ে এগারোটা হয়েছে অর্থাৎ আপনারা এগারোটার সময় স্কুলে পৌঁছে গেলেই কিন্তু মার্কশিট পেয়ে যাবেন এরপর আমরা দেখব যে পিপিআর বা পিপিএস করার জন্য কি কি রুলস ছাত্রছাত্রীদের ফলো করতে হবে একেবারে প্রথম পয়েন্টে স্কুটিনি করা বা রিভিউ করার জন্য সময়সীমা বলে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে একত্রিশ সাত দু থেকে একত্রিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্কুটিনি করার জন্য তো এক্ষেত্রে যদি তারা অনলাইনে সাবমিশন করে তাহলে তাদের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার প্রোভাইড করতে হবে এছাড়া ক্যান্ডিডেটরা অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তার জন্য তাদেরকে হেড অফ দ্য ইনস্টিটিউশনে একটি প্লেন পেপারে এই সব ইনফরমেশনগুলি লিখতে হবে যেগুলি হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট রোল নাম্বার নেম অফ দ্য সাবজেক্ট অর্থাৎ একটা বা একের বেশি যার উপর তারা পিপিএস বা পিপিআর করতে চায় এছাড়া তাদের সেলফ অ্যাটাস্টেড একটা মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে এবং তার সঙ্গে কিছু প্রেসকাইভ ফিজ এখানে চার নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে পিপিআর বা পিপিএস করার জন্য কত টাকা করে তাদের দিতে হবে পিপিআর করার জন্য তাদের সেভেন্টি ফাইভ দিতে হবে পার সাবজেক্টে এবং পিপিএস করার জন্য ফিফটি অর্থাৎ পঞ্চাশ টাকা দিতে হবে পার সাবজেক্টে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শুধুমাত্র থিওরিক্যাল পেপারই কিন্তু পিপিআর বা পিপিএস করা যাবে আর ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রে হয় পিপিএস অথবা পিপিআর করা যাবে দুটো একসাথে কিন্তু একটা সাবজেক্টে করা যাবে না এরপর সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি অ্যাপ্লিকেশানে কোনো ধরনের ভুল থাকে তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হবে এবং সেই সম্বন্ধীয় কোনো ইনফরমেশান সে পাবে না এবং সেই সম্বন্ধীয় টাকা কিন্তু সে ফেরত পাবে না অর্থাৎ তাদেরকে রিফান্ড কিন্তু করা হবে না আর আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যেখানে স্পেসিফাইড পিরিয়ডের মধ্যেই কিন্তু পিপিআর বা পিপিএসের অ্যাপ্লিকেশান নেওয়া হবে তার বাইরে কিন্তু নেওয়া হবে না ন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে রেজাল্ট যখন বেরোবে তারা সরাসরি ইনস্টিটিউশনের সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারবে অথবা অনলাইনে জানতে পারবে এবং দশ নম্বরে বলা হয়েছে দেখুন ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর রিভিউ বা স্কুটিনি স্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ দ্য রিভিউ অ্যান্ড স্কুটিনি অর্থাৎ সে যে পেপারের জন্য স্কুটিনি বা রিভিউ করতে দিয়েছে সেখানে যাই নাম্বার আসুন না কেন তাকে সেটা মেনে নিতে হবে পিপিএস এবং পিপিআর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সমস্ত ডিটেলস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে তাহলে দেরি না করে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়